হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করব সবাই খুবই ভালো আছেন। আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত এস অ্যান্ড এস সলিউশন ইউনিট ইউটিউব চ্যানেলে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব WB হেলথ ডিপার্টমেন্ট রিক্রুটমেন্ট নিয়ে। তো বেশ কিছুদিন আগে আমরা হেলথ ডিপার্টমেন্ট নিয়ে একটি জব ভ্যাকেন্সি পোস্ট করেছিলাম, যেখানে আপনাদেরকে সার্ভের কাজ করার জন্য কিন্তু বলা হয়েছিল। সেখানে আপনারা অনেকেই ইন্টারভিউ দিতে গেছেন এবং অনেকে সিলেকশন হয়েছেন, বাট এখনও অবধি জয়নিং পাননি। আপনাদেরকে বলা হয়েছিল আজকে থেকে 5 দিন পরে আপনাদেরকে জয়নিং দেওয়া হবে, আপনারা যেদিন ইন্টারভিউ দিয়েছিলেন। ওকে, এখানে একটা কিন্তু প্রবলেম হয়েছে। প্রবলেম কি হয়েছে? যেহেতু আপনাদের সিলেকশন লিস্ট দিল্লি বোর্ডের কাছে গেছে এবং সেখান থেকে যতক্ষণ না পর্যন্ত এগ্রিমেন্ট লেটার আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনাদের জয়নিং হবে না। তো জয়নিং সবার হয়ে যাবে যাদের সিলেকশন হয়ে গেছে, সেটা নিয়ে কোনো চাপ নেই, আপনারা অবশ্যই একটু ধৈর্য ধরুন। ওকে, হেলথ ডিপার্টমেন্টের তরফ থেকে এখানে রিক্রুটমেন্ট চলছে, তবে এই ভ্যাকেন্সির সাথে সার্ভের ভ্যাকেন্সির কিন্তু কোনো রকম যোগ নেই বা সেম ভ্যাকেন্সি কিন্তু না, এটা টোটালি আলাদা ভ্যাকেন্সি। ওকে, শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতাতে কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। কাজের জন্য কোনো রকম টাকা পয়সা কিন্তু লাগবে না, সম্পূর্ণ বিনামূল্যে আপনারা কিন্তু বাড়িতে বসে আবেদন করতে পারবেন। স্যালারি মোটামুটি ভালোই স্যালারি আপনারা পাবেন। বয়স যদি বলা যায় তাহলে কিন্তু 18 থেকে 40 বছর বয়সের মধ্যেও প্রতিটি ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। তো আপনারা অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এবং চ্যানেলে যদি ফার্স্ট টাইম এসে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রতিনিয়ত বিভিন্ন রকম ফ্রি জব ভ্যাকেন্সি আপডেট আমাদের চ্যানেলের মাধ্যমে আপডেট দেওয়া হয়। এছাড়া আমাদের টেলিগ্রাম গ্রুপে আপনারা যুক্ত হতে পারেন, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি। এবারে অনেকেই কমেন্ট করে জানাচ্ছেন যে দাদা টেলিগ্রাম গ্রুপে আমরা জয়েন হতে পারছি না। তো যারা জয়েন হতে পারছেন না অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি পার্সোনালি তাদেরকে টেলিগ্রাম লিঙ্ক দিয়ে দেবো, অবশ্যই আপনারা কিন্তু জয়েন হয়ে যেতে পারবেন। ওকে, এবং আপনি ভিডিওটি কোন লোকেশান থেকে দেখছেন, আপনার কোয়ালিফিকেশান কী আছে, অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তাতে কিন্তু আমাদেরও বুঝতে সুবিধা হবে কোন কোন লোকেশান অনুযায়ী জব ভ্যাকেন্সি আপডেট আনলে আপনাদের সবার আগে সুবিধা হবে। ওকে, এছাড়া বিকেলবেলা কিন্তু শপিং মল বা শপিং সেন্টার জব ভ্যাকেন্সি আসছে, অবশ্যই চ্যানেলটিকে ফলো করুন। হেলথ ডিপার্টমেন্টের তরফ থেকে এখানে রিক্রুটমেন্ট চলছে, সমস্ত বিষয়টা ওভারঅল বিষয়টা আপনাদেরকে জানাবো। হসপিটাল এবং স্যানিটারি অ্যাটেন্ডেন্ট পদে কিন্তু এখানে নিয়োগ চলছে। হসপিটাল এবং স্যানিটারি অ্যাটেন্ডেন্ট পদে এখানে নিয়োগ চলছে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। শিক্ষাগত যোগ্যতাতে আমরা চলে আসব। এক্ষেত্রে আবেদনকারী প্রার্থীদের সরকার স্বীকৃত কোনো বোর্ডের থেকে ন্যূনতম মাধ্যমিক পাস বা সমতুল্য কোনো পরীক্ষায় যদি উত্তীর্ণ থাকতে পারেন তবেই কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারবেন। এবং দুটি পদের ক্ষেত্রে, হসপিটাল অ্যাটেন্ডেন্ট এবং স্যানিটারি অ্যাটেন্ডেন্টের ক্ষেত্রে কিন্তু বয়স যদি বলা যায় তাহলে কিন্তু 19 থেকে 40 বছর বয়সের মধ্যে অবশ্যই থাকতে হবে, তবেই কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারবেন। বয়সের হিসাব করতে হবে উপরোক্ত তারিখ অনুযায়ী, সংরক্ষিতদের ক্ষেত্রে কিন্তু এখানে বয়সের ছাড় পাবে। তো সংরক্ষিত শ্রেণীর প্রার্থী মানে আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এসসি এসটি ওবিসির ক্ষেত্রে যে বয়সের ছাড় থাকে, এসসি এসটির ক্ষেত্রে 5 বছর, 45 বছর বয়স হলেও কিন্তু আবেদন করা যাবে। এবং যারা ওবিসি ক্যাটাগরি ক্যান্ডিডেট রয়েছেন তারা তো 3 বছরের ছাড় পাচ্ছেন, 43 বছর হলে কিন্তু আবেদন করতে পারবেন। তো সবাইকে বলবো ভিডিও লিঙ্কটি অবশ্যই শেয়ার করে আপনার বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনদের মধ্যে আপনারা শেয়ার করতে পারেন, যেহেতু ফ্রি জব ভ্যাকেন্সি রয়েছে, সাথে বয়স যদি বলা যায় তাহলে কিন্তু আবার 45 বছর বয়স হলেও আবেদন করা যাচ্ছে এসসি এসটির ক্ষেত্রে। ওকে, নেক্সট আমরা এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে চলে আসবো, বেতন, স্যালারি আপনারা কত টাকা পাবেন। এখানে দুটি পদের ক্ষেত্রে যে সকল প্রার্থীদের মনোনীত করা হবে, যাদেরকে রিক্রুটমেন্ট করা হবে, তাদের নিয়োগ করার পর প্রতি মাসে 10,000 টাকা করে বেতন দেওয়া হবে এবং এর থেকে আরও বেশি আপনারা পেতে পারেন, সেটা আপনাদের উপর ডিপেন্ড করছে যদি আপনাদের ভালো এক্সপিরিয়েন্স থাকে। ওকে, এখানে কিন্তু এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট, হসপিটাল রিলেটেড কোনো যদি এক্সপিরিয়েন্স থাকে তারাও কিন্তু আবেদন করতে পারবে। এবং যদি আপনি ফ্রেশার ক্যান্ডিডেট হয়ে থাকেন, কোনো রকম অভিজ্ঞতা নেই কাজে, নতুন কাজে জয়েন হতে চাইছেন, তারাও কিন্তু এখানে আবেদন করার সুযোগ পাবেন। বিভিন্ন শূন্যপদ কিন্তু এখানে রয়েছে, আরও শূন্যপদ রয়েছে, তবে সেই শূন্যপদগুলো বিস্তারিতভাবে বললাম না। কেন বললাম না, কারণ আর যে শূন্যপদ রয়েছে সেগুলোর জন্য কোয়ালিফিকেশান অনেকটাই চাওয়া হয়েছে, সাথে 7-8 বছরের এক্সপিরিয়েন্স, অনেক রকম ক্রাইটেরিয়া রয়েছে। তো সেই কারণে যে ভ্যাকেন্সিটা ভেরি ইম্পর্টেন্ট বলা যেতে পারে, শুধুমাত্র মাধ্যমিক পাশে, তাদের জন্য কিন্তু এই ভিডিওটি হয়েছে একদমই হেল্পফুল, আশা করি বুঝতে পেরেছেন। বিভিন্ন পদগুলি ছাড়াও এখানে আরও কয়েকটি বিশেষ করে উল্লেখযোগ্য শূন্যপদ রয়েছে, সেগুলিতে যদি আপনি প্রার্থী হিসেবে কাজ করতে থাক কাজ করতে ইচ্ছুক হন তাহলে অনুরোধ করা হচ্ছে দয়া করে যে কোনো একবার তারা যেন একবার অফিসিয়াল নোটিফিকেশান দেখে নেন। তো অফিসিয়াল নোটিফিকেশান আপনারা অবশ্যই দেখে নিতে পারবেন, সেই পেজের লিঙ্ক অবশ্যই আপনাদেরকে প্রোভাইড করব, সেটা নিয়ে কোনো চাপ নেই। এবারে নেক্সট আমরা চলে আসব আবেদন পদ্ধতি, এখানে ছেলে মেয়ে উভয় কিন্তু আবেদন করতে পারবে, সেটা নিয়ে চাপ নেই।
এখানে আবেদন পদ্ধতি যদি বলা যায় তাহলে কিন্তু প্রার্থীরা অনলাইন বা অফলাইনের মধ্যে মানে অনলাইন এবং অফলাইনের মাধ্যমে দুটোভাবেই কিন্তু আবেদন করতে পারবে। আবেদন করার জন্য পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট www.wbhealth.gov.in/purvamedinipur.gov.in যে কোনো একটা ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তারপর রিক্রুটমেন্ট সেকশনে গিয়ে সংশ্লিষ্ট কাজের ক্ষেত্রে আবেদন করার যে রেজিস্ট্রেশন ফর্মটি দেখা যাবে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট তথ্য সময় দিয়ে সেটিকে সঠিকভাবে পূরণ করতে হবে। এরপর সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট স্ক্যান করে আপনাকে আপলোড করতে হবে। তারপর পেজে এসে নির্দিষ্ট আবেদন মূল্য জমা করতে হবে। এই প্রক্রিয়া শেষ হয়ে যাবে। এক্ষেত্রে আবেদন মূল্য সাধারণদের জন্য 50 টাকা এবং সংরক্ষিতদের জন্য 50 টাকা। তো বুঝতেই পারছেন SC ST OBC ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কিন্তু 50 টাকা ধার্য করা হয়েছে, এছাড়া কিন্তু সাধারণদের জন্য 100 টাকা। এবং এখানে কিন্তু একটা কোশ্চেন থাকতে পারে যে এটা তো ফ্রি জব ভ্যাকেন্সি, আপনি বললেন ভিডিওতে এখানে টাকা কেন লাগছে। তো এটা হলো গভর্নমেন্ট টাইপের রিক্রুটমেন্ট। ওকে, তো গভর্নমেন্ট রিক্রুটমেন্টে কিন্তু একটা নমিনাল যেটা অ্যাপ্লিকেশন চার্জেস সেটা কিন্তু লাগে। ওকে, তো যাদের ইচ্ছা আছে তারাই আবেদন করবেন। অন্যদিকে যারা অফলাইনে আবেদন করতে চাইছেন ওয়েবসাইট থেকে আপনাদেরকে আবেদনপত্র ডাউনলোড করতে হবে। আবেদনপত্র ডাউনলোড করার লিঙ্ক আমরা দিয়ে দেবো। তারপর নিজের সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট আবেদনপত্রের সঙ্গে অ্যাটাচ করতে হবে, সেলফ অ্যাটেস্টেড করতে হবে, সিগনেচার করে দিতে হবে এবং ফর্মটিকে অবশ্যই নির্ভুলভাবে ফিল আপ করতে হবে। ওকে, এরপর সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট এক কপি করে জেরক্স, সব কাগজগুলির নিচে আপনার সিগনেচার করতে হবে। অফলাইনে আবেদন করার ক্ষেত্রে আবেদন মূল্য জমা দিতে হবে একটি ডিমান্ড ড্রাফট বা ব্যাংকের চেকের মাধ্যমে। ওকে, সব শেষে সমস্ত কাগজপত্রগুলিকে এবং আবেদন মূল্য জমা করার সময় ডিমান্ড ড্রাফট বা ব্যাংক চেকটি একটি খামের মধ্যে ভরে খামটিকে নিম্নলিখিত ঠিকানায় আপনাদেরকে পাঠিয়ে দিতে হবে। তবে খামটির ওপরে অবশ্যই উল্লেখ করে দিতে হবে কোন পদের জন্য প্রার্থী আবেদন করতে চান। তো অবশ্যই কোন পদের জন্য আবেদন করতে চান, আবেদন মানে কোন পোস্টের জন্য আবেদন করবেন, পোস্ট নাম কিন্তু আমরা বলে দিয়েছি। তো আবেদনপত্র পাঠানোর ঠিকানা অবশ্যই এই যে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাড্রেসটা, অবশ্যই এই পেজের স্ক্রিনশট আপনারা চাইলে নিয়ে নিতে পারেন। অফিস অফ দ্য মেডিকেল অফিসার অফ হেলথ, পূর্ব মেদিনীপুর, পিনকোড 721636। তো এটা কিন্তু অ্যাড্রেস থাকবে। প্রয়োজনীয় ডকুমেন্টস, এখানে আবেদন করতে হলে আবেদনকারীকে যে সকল ডকুমেন্টগুলি রেডি করতে হবে যেমন পাসপোর্ট সাইজ, রঙিন ছবি, শিক্ষাগত যোগ্যতার প্রমাণ সমূহ, যদি সংশ্লিষ্ট কাজের ক্ষেত্রে কোনো অভিজ্ঞতা থাকে তাহলে সেই অভিজ্ঞতার সার্টিফিকেট, যদি আপনার অভিজ্ঞতা থাকে তাহলে অভিজ্ঞতার সার্টিফিকেট, ওকে, কাজ সার্টিফিকেট যদি থাকে দিতে হবে, বয়সের প্রমাণপত্র, ফটো আইডি প্রুফ, প্রার্থী যে এলাকায় বসবাস করে সেখানকার একটি স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট, যেটাকে আমরা বলে থাকি রেসিডেন্টাল সার্টিফিকেট, এটা আপনারা যারা পঞ্চায়েত এলাকায় রয়েছেন তারা কিন্তু মেম্বার বলে থাকেন, তো মেম্বারের কাছে গেলে পেয়ে যাবেন। এছাড়া যারা মিউনিসিপ্যালিটি এলাকায় রয়েছেন, যেটা পৌরসভা এলাকা আমরা বলে থাকি, মিউনিসিপ্যালিটি এলাকা, তো তারা কিন্তু অবশ্যই আপনাদের যে লোকাল কাউন্সিলর রয়েছে বা আপনার এরিয়া কাউন্সিলর তার কাছে গেলেও কিন্তু আপনারা রেসিডেন্টাল সার্টিফিকেট পেয়ে যাবেন। ওকে, তো এখান থেকে আপনারা এই সমস্ত ডকুমেন্ট কিন্তু অবশ্যই আপনাদেরকে সেন্ড করতে হবে। আবেদনের জন্য নির্দিষ্ট সময়সীমা, এখানে আবেদনের জন্য নির্দিষ্ট আবেদন পদ্ধতি শুরু হয়ে গেছে ইতিমধ্যে বেশ কয়েকদিন আগে, আর এই আবেদন প্রক্রিয়া চলতে থাকবে আগামী 31 জানুয়ারি 2023 তারিখ পর্যন্ত। আবেদনপত্র অফিসে গিয়ে জমা দিতে দিয়ে আসার চূড়ান্ত সময় হলো বিকাল 5টা পর্যন্ত। তো 31 জানুয়ারি 2023 তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন বিকাল 5টা পর্যন্ত। তবে সকল প্রার্থীদের অনুরোধ করা হচ্ছে তারা যেন অযথা সময় নষ্ট না করে দ্রুত আবেদন করা সম্পূর্ণ করে ফেলে। ওকে, তো এই যে ওভারঅল বিষয়টা জব ভ্যাকেন্সি সমস্ত বিষয়টা আপনাদেরকে বলে দিলাম। ওকে, এরপরে যে ডাউটটা থাকে বা যে বিষয়টা থাকে যে আমরা আবেদন তো করবো বাট ফর্ম কোথায় পাবো সমস্ত কিছু, এই বিষয়টা থাকে, তো ফর্ম ফিল আপ বিস্তারিতভাবে সেই সমস্ত কিছু দেখাচ্ছি না, ঠিক আছে? যদি সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই হেল্প করার চেষ্টা করব। আর আপনাদেরকে এই পেজের লিঙ্ক, এই যে আপনারা পেজটা দেখছেন এই পেজের লিঙ্ক অবশ্যই আপনারা ভিডিও ডিসক্রিপশনে অ্যাভেলেবেল পাবেন, ঠিক আছে? এছাড়া যে মেন ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটের লিঙ্কও আমরা প্রোভাইড করে দেবো, সেখান থেকে কিন্তু আপনারা অবশ্যই চেক আউট করে নিতে পারবেন এবং সেটা নিয়ে কোনো চাপ নেই। ওকে, আপনারা আগে কি করবেন, আপনারা কিন্তু অবশ্যই সেই ওয়েবসাইট থেকে কিন্তু ফর্ম লিঙ্ক পেয়ে যাবেন। ওকে, যদি কোনো সমস্যা হয় তবু আমি টেলিগ্রাম গ্রুপের মধ্যে ফর্ম লিঙ্ক দিয়ে দেবো। এছাড়া আপনারা যারা জয়েন হতে পারছেন না তারা অবশ্যই বলবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার দেবেন, আমি চেষ্টা করবো হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনাদের সাথে কানেক্ট হওয়ার, ঠিক আছে? তবে একদিনে সবার সাথে হয়তো কানেক্ট হতে পারবো না, যেহেতু আমাদেরও কাজ থাকে, আপনাদেরকে বুঝতে হবে বিষয়টা। ওকে, তো আপনারা অবশ্যই লিঙ্ক পেয়ে যাবেন ভিডিও ডিসক্রিপশানে।
তো ভিডিও ডেসক্রিপশনে আপনারা চেক করে নিন, এই পেজের লিঙ্কও পেয়ে যাবেন, প্লাস যেখান থেকে আপনারা ফর্ম ডাউনলোড করবেন সেই পেজের লিঙ্কও কিন্তু পেয়ে যাবেন। ওকে, এবং যে ওয়েবসাইট থেকে আজকের এই জব ভ্যাকেন্সি নেওয়া হয়েছে সেটা হলো টার্গেট চাকরি, তো থ্যাংক ইউ টার্গেট চাকরি, সেই ওয়েবসাইটের লিঙ্ক আমরা দিয়ে দেবো, অবশ্যই আপনারা চেক আউট করে নেবেন। তো ভিডিওটিকে অবশ্যই একটু বেশি বেশি শেয়ার করার চেষ্টা করবেন, এবং যদি আপনি আমাদের চ্যানেলে ফার্স্ট টাইম এসে থাকেন, এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, কেন বসে আছেন দেরি করবেন না, ফ্রি জব ভ্যাকেন্সি আপডেট সবার আগে আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে ফলো করে রাখুন। চললাম বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কথা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।